আশা করি আপনারা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো আসসালামু আলাইকুম সবাইকে এবং আজকের প্রেজেন্টেশনে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সিমিত তাসনিম আজকে আমি যে টাইটেলটা দিয়েছি আমার প্রেজেন্টেশনের অ্যাটমি প্রোডাক্টস ফর লাইফ তো আমরা এখানে কিছু প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব যেগুলো আমাদের জন্য খুবই খুবই দরকারি এবং আমাদের সুস্থ থাকার জন্য বা হেলদি লাইফের জন্য খুবই প্রয়োজন তো যারা নতুন আছেন তাদেরকে স্বাগত এবং আমার মনে হয় যে আপনারা আজকে এই পাঁচটা প্রোডাক্ট সম্পর্কে সবারই কিছু না কিছু ধারণা হবে পরবর্তীতে আমরা কোয়েশ্চেন আনসার সেশনে জেনে নিব আর যদি কারো কোনো কোয়ারি থাকে বা আরো কোনো প্রোডাক্ট সম্পর্কে জানার থাকে তাহলে নেক্সট প্রেজেন্টেশন সেটা নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে আমি কথা বলবো হচ্ছে অ্যাটমি প্রপোলিস টুথপেস্ট তো আমাদের প্রত্যেকেরই ঘুম থেকে উঠেই যেটা প্রয়োজন হয় যে একটি টুথপেস্ট এবং একটি টুথব্রাশ তো এটা দিয়ে আমরা আমাদের দিনটা শুরু করে থাকি সে কারণে আমি টুথপেস্ট দিয়ে আজকে আমার প্রেজেন্টেশনটা শুরু করছি তো অ্যাটমির যে টুথপেস্টটা সেটা হচ্ছে অ্যাটমি নাম দিয়েছে অ্যাটমি প্রোপোলিস টুথপেস্ট এবং এখানে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা টুথপেস্টের ছবিটি দেওয়া আছে এবং সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্যাকেজিংটা এবং হচ্ছে উপরে একটি মৌমাছির ছবি এবং মৌমাছির চাকের যে ছবি সেটা দেওয়া আছে তার কারণ হচ্ছে এই প্রোপোলিস ইনগ্রেডিয়েন্টটা আসলে মৌমাছির চাক থেকে আসে তো এই কারণেই হচ্ছে মৌমাছির ছবি দেওয়া আছে এবং নামকরণও সেভাবে করা হয়েছে অ্যাটমি প্রোপোলিস টুথপেস্ট তো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্যাকেজিং এ টুথ পেস্টটা এটমি তৈরি করেছে এবার আমরা দেখব ইন এই টুথ পেস্টটা আমরা কেন ব্যবহার করব এবং এর কি কি গুনাগুণ রয়েছে তো প্রথমত যে এটা মেড ইন কোরিয়া এবং এখানে বেশ ভালো ভালো কিছু প্রপার্টিজ আছে যেমন হচ্ছে এটি অ্যান্টি প্লাক এবং আপনার बैड ব্রিদ যাদের মুখে একটু দুর্গন্ধ হয় বা এটা সবারই কমবেশি হয় তো সেটা দূর করতে সাহায্য করে ক্যাভিটিজ প্রিভেন্ট করে তো ডেন্টাল ক্যাভিটিস আমাদের খুবই কমন একটা প্রবলেম আমরা সবাই লাইফে কম বেশি সাফার করি ডাক্তারের কাছে যেতেই হয় ডেন্টিস্টের কাছে যেতেই হয় কখনো না কখনো দাঁতে ক্ষয় হয়ে যায় বা ইনফেকশন হচ্ছে মারিতে ইনফেকশন হচ্ছে এবং যেটা প্লাক প্লাক আমাদের দাঁতে জমা হয় এবং সেটা রিমুভ করার জন্য আমাদেরকে ডেন্টিস্টের কাছে যেতে হয় তো এই সবকিছুর সলিউশন কিন্তু এই একটা টুথপেস্টের মধ্যে আছে যেটা আমাদের জন্য অ্যাটমি নিয়ে আসছে তো এখানে অ্যান্টি প্লাক প্রপার্টিজ আছে এবং আপনার যে প্লাকটা দাঁতের মধ্যে জমা হয় সেটা যাতে না হয় সেটার জন্য কিন্তু এটা কাজ করে তাহলে আপনার ডেন্টিস্টের কাছে যেতে হবে না যদি আপনি রেগুলার এই টুথপেস্টটা ব্যবহার করেন তো প্লাক যেটা ফর্ম হয় সেটা আসলে বলা হয় টার্টার এই টার্টারটা অনেকটা ইয়েলো অথবা হলুদ বা ব্রাউন বা বাদামি কালার যেটা আমরা বলি সেই কালার হয়ে থাকে এবং দাঁতের উপরে বা কোন জমা হয়ে যায় এবং একটা সময় এত বেশি পরিমাণে শক্ত হয়ে যায় যে ওটা রিমুভ হয় না যতক্ষণ না তো এই যে টাটার ফরমেশন বা প্লাক ফরমেশন এটা কিন্তু খুব সিরিয়াস একটা প্রবলেম তো আমাদের খাদ্য কণাগুলো যখন আমরা খাবার খাই সেগুলো জমা হতে হতে কিন্তু এক সময় এই প্লাকের উৎপত্তি হয় এবং পরবর্তীতে গিয়ে আমরা অনেক সাফার করি এবং নির্দিষ্ট কাছে আমাদের যেতে হয় তো এই ধরনের সমস্যার সমাধান কিন্তু দিচ্ছে এই এখানে সংক্ষেপে দেওয়া আছে কি কি প্রপার্টিস এই টুপেস থেকে আমরা পাচ্ছি তা আমরা যেটা পাচ্ছি যাদের সেন্সিটিভিটি আছে আমরা অনেক অ্যাডভার্টাইজ দেখে থাকি টুথপেস্টের ক্ষেত্রে যে দাঁত শিরশির করে মাড়ি থেকে রক্ত পড়ে এই ধরনের প্রবলেম তো সেটার জন্য কিন্তু এই টুথপেস্ট টা কাজ করে এবং মুখের দুর্গন্ধ হওয়াটাকে কমায় যাদের বাড়ি থেকে রক্ত পড়ে সেটাও বন্ধ করে এছাড়া আপনার অ্যান্টি প্লাক এফেক্ট তো আছেই অ্যান্টি ব্যাকটেরিয়া এফেক্ট আছে যে আপনার মুখে যে ব্যাকটেরিয়া গুলো জন্মায় খাদ্য খাওয়ার ফলে তো সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে যার ফলে হচ্ছে আপনার মুখটা অনেকক্ষণ ফ্রেশ থাকবে এবং হোয়াইটনিং এফেক্ট আপনি যদি রেগুলার ব্যবহার করেন আপনার দাঁতে হোয়াইটনিং এফেক্টটাও আসবে সো এটার জন্য আপনাকে আলাদা করে কোনো ট্রিটমেন্ট যেমন আমরা হোয়াইটনিং এর জন্য অনেক সময় ডেন্টিস্টের কাছে যাই কেমিক্যাল ট্রিটমেন্ট বা অনেক একটু আলাদা ভাবে ব্যবহার করতে হয় অন্য কেমিক্যাল সম্পৃক্ত যে যেগুলো হোয়াইটেনিং এর জন্য তো এই ধরনের এক্সট্রা আপনাকে কোনো কিছু ব্যবহার করতে হবে না সো আপনি হোয়াইটেনিং এফেক্টটাও পাচ্ছেন আর এর পাশে আমি দেখিয়েছি যে এটি সম্পূর্ণ হালাল এই হালাল সার্টিফিকেটটা

যেগুলো থাকবে সেগুলোকেও সহজেই এটা ফেলতে পারবে এখানে আমি ছবিতে দেখেছি যে আফটার টুয়েলভ ডেজ একজনের যদি আমরা এটা রেগুলার ব্যবহার করি বারো দিন পরে আপনি দেখতে পাচ্ছেন যে আহ হোয়াইটেনিং এফেক্টটা কিন্তু বোঝা যাচ্ছে যে আগে অনেক বেশি ইলো ছিল আস্তে আস্তে ইয়েলো ভাবটা কমে আসছে তো আর যেটা একটি ইনগ্রিডিয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোডিয়াম মনোফ্লোরোফসফেট এবং সোডিয়াম ফ্লোরাইড সো এখানে আর কোনো বাড়তি এমন কিছুই নেই যেটা আমাদের জন্য ক্ষতিকর সো এই দুটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট এখানে আছে এবং সে পারপাসও দেওয়া হয়েছে যে অ্যান্টি ক্যারিজ সো ডেন্টাল ক্যারিজ যাতে আমাদের না হয় সেটার জন্য কিন্তু এই দুটা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে তো সম্পূর্ণ সেফ এবং একের ভিতরে অনেক উপকারিতা আছে এই টুথপেস্টের সো টুথপেস্ট একটা টুথপেস্ট হচ্ছে এই অ্যাটমের প্রোপোলিস টুথপেস্ট এবার আমরা দেখি যে মেইন দুটো যে ইনগ্রিডিয়েন্ট হার্বাল যে ইনগ্রিডিয়েন্ট এখানে আছে সেটা কি এক নাম্বার হচ্ছে গ্রিন টি এক্সট্র্যাক্ট গ্রিন টি এক্সট্র্যাক্টে আছে ক্যাটেচিন নামক একটি উপাদান যেটা আসলে আমাদের ইমিউনিটিটাকে বাড়ায় আপনি দেখেন একটি টুথপেস্ট থেকে কিন্তু আপনি ইমিউনিটি বাড়ানোর উপাদানও পাচ্ছেন এবং আহ বলা হচ্ছে যে এটার মধ্যে অ্যান্টিবায়োটিক আমরা জানি গ্রিন টি আমাদের হেলথের জন্য কতটা উপকারী তো এই গ্রিন টি এক্সট্রাক্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে এটা আপনার মুখের দুর্গন্ধ দূর করবে একই সাথে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট হিসেবেও কাজ করে আমরা অনেকে গ্রিন টি পান করে থাকি তার কারণ কি অ্যান্টি টাকে পাওয়ার জন্য যে আমার ইমিউন সিস্টেমটাকে বাড়ানোর জন্য তো সেই উপাদানটাই কিন্তু টুথপেস্টের মধ্যে দেওয়া আছে তাহলে আপনি এখান থেকে অ্যান্টি পাচ্ছেন এরপরে আমরা আসি প্রোপোলিস যেটা মৌমাছির যে চাক সেটার থেকে সংগ্রহ করা হয় এটি একটি কালচে ধরনের বাদামি কালারের হয়ে থাকে স্টিকি একটু আঠালো টাইপের এবং এটা দিকের অংশে থাকে। যেখান থেকে সংগ্রহ করা হয় তো এটার কি এটা কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক কাজ করে এবং অ্যান্টি যদি আমি যে বললাম যে কারো দাঁতের মাড়ি ফুলে যায় বা মাড়ি থেকে রক্ত পড়ে এই ধরনের যে সমস্যাগুলো এটার জন্য কিন্তু এই কাজ করবে তো আপনার আহ একই সাথে আপনি অনেক রকমের বেনিফিট কিন্তু এই টুথপেস্ট থেকে পাচ্ছেন তো টুথপেস্ট তো গেল এবার আমাদের কি প্রয়োজন একটা ব্রাশ অবশ্যই ব্রাশ লাগবে তাই না দাঁত ব্রাশ করতে হলে অবশ্যই আমাদের ব্রাশ প্রয়োজন তো অ্যাটমি সেটা থেকে আপনার জন্য নিয়ে এসেছে সুপার স্লিম ব্রাশ আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা অ্যাটমির টুথ ব্রাশ এবং আপনি দেখেন যে কতটা স্মার্ট ডিজাইন এবং কতটা সুন্দর এই ব্রাশটা তো এই ব্রাশের স্পেশালিটি কি প্রথম কথা হচ্ছে এই ব্রাশের যে ব্রেসেল গুলো বানানো হয়েছে সেটা কিন্তু সুপার স্লিম এবং সেখানে কিন্তু নাইনটি গোল্ড ব্যবহার করা হচ্ছে গোল্ড পাউডার তো খুবই ইউনিক একটা ব্রাশ যেখানে হচ্ছে গোল্ড পাউডার দিয়ে তৈরি করা হয়েছে এবং হ্যান্ডেল বা গ্রিপ সেটা তো আছে সেটার জন্য যে ম্যাটেরিয়াল পেট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুবই আলাদা একটা ম্যাটেরিয়াল যেটাতে হচ্ছে আপনার কোন রকম ছত্রাক বা আহ অন্য কিছু ময়লা সহজে আটকাবে না আমরা অনেক সময় বাথরুমে দীর্ঘদিন রেখে দিলে অনেক সময় দেখা যায় ভেজার কারণে কিন্তু ধরে বা ময়লা খুব সহজে আটকায় অন্যান্য তৈরি আপনি খেয়াল করে দেখবেন যে দীর্ঘদিন হয়ে গেলে কিন্তু সেটা ময়লা হয়ে যায় বা ছত্রাক জন্মায় আর এতগির এই টুথব্রাশটা এতটাই ইউনিক যে এখানে যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা নিজেই নিজেকে ক্লিন রাখতে পারে এটাতে কোনো রকমের ছত্রাক বা ময়লা জন্মায় না তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে কতটা ক্রিয়েটিভিটি এখানে ব্যবহার করা হয়েছে একটি ব্রাশ তৈরির ক্ষেত্রে যে সেটার টপ টু বটম আসলে খুবই সাইন্টিফিক ভাবে বানানো হয়েছে বলছিলাম যে এখানে গোল্ড পাউডার এড করা হয়েছে এই ব্রিসেল গুলো তৈরিতে এবং এই বৈশিষ্ট্যটাই হচ্ছে যে এটা নিজে নিজেকে ক্লিন রাখতে পারে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস হিসেবে কাজ করে সো এটা কিন্তু একটা রিসার্চ কৃত প্রোডাক্ট যে এটা আসলেই এই গোল্ড পার্টিকেল গুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে বলে এখানে অ্যাড করা হয়েছে অন্য কোনো কারণে না এছাড়া হচ্ছে এটা খুব সফট এবং ফ্লেক্সিবল ব্রিসেল হিসেবে তৈরি করা হয়েছে 0.18 মিলিমিটার থিকনেস দিয়ে তাছাড়া এটা যে শেপ সেটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা আপনার মুখের কোনায় কোনায় পৌঁছে যেতে পারবে তো খুব সহজেই এটা আপনার মুখটাকে ক্লিন করতে পারবে এবং যেসব জায়গায় অন্যান্য খুব সহজে পৌঁছাতে পারে না সেইখানেও কিন্তু পৌঁছাতে পারবে এবং হচ্ছে এই ঘরে বাচ্চা আছে বা টিনেজার আছে তারাও কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবে তো এটা বলা যায় একটি ফ্যামিলি প্রোডাক্ট যে আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এই ব্রাশটা কিন্তু ব্যবহার করতে পারবে তো ছোট থেকে বড় সবার জন্যই এটা ব্যবহার করা সম্ভব এবং এর যে উপকারিতা যে ব্রাশেলগুলো খুবই চিকন এবং খুব সহজেই এটা দাঁতের কোনায় কোনায় পৌঁছে ডিপ ক্লিন করে যার ফলে আপনার দাঁতগুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যায় এবং আপনি ব্রাশ করার পরে খুব ফ্রেশ ফিল করবেন তো এখানে যে ইনফরমেশন গুলো আছে যে এটা হচ্ছে ফার্স্ট গ্রেড রেজিস্টার্ড মেডিকেল ডিভাইস ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এবং সার্টিফাইড অ্যান্টিব্যাকটেরিয়াল কিফা তারা কিন্তু পরীক্ষা করে দেখেছেন যে এই ম্যাটেরিয়ালটা অ্যান্টি ব্যাকটেরিয়াল কিনা সেটারও সার্টিফিকেট আছে এবং রাউন্ডেড স্লিম হেড এই রাউন্ডেড স্লিম হেডের কারণে কিন্তু মুখের কোনায় কোনায় খুব সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ইজি গ্রিপ হ্যান্ডেল আপনি যখন হ্যান্ডেলটা ধরবেন বা ব্রাশটা ধরবেন আপনার কিন্তু খুব ভালো লাগবে লাইক ইউজার ফ্রেন্ডলি আমরা যেটা বুঝি যে খুব সহজেই আপনি ধরতে পারছেন এবং খুব লাইট যে ম্যাটেরিয়ালটা তৈরি করা হয়েছে খুবই খুবই লাইট সো আপনার একটা ফিল আসলে যে ওয়াও এরকম একটা ব্যাপার যে এত সুন্দর একটা টুথ ব্রাশ সো যেমন আপনার ধরতে ভালো লাগবে আপনার ব্রাশ করতে ভালো লাগবে এবং এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো এটার ইউনিক বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম তো এক যদি আমরা এটা দেখি যে এটাতে পার্সেন্ট এডিবল গোল্ড যেটা 99 গোল্ড হিসাবে আহ ইব্রিসলগুলোতে দেওয়া আছে এবং এটা বৈশিষ্ট্য হচ্ছে সুপার スリム ব্রিসেল এটার ব্রিসলগুলো খুব সফট এবং সুপার スリム যার কারণে হচ্ছে এটা প্লাকের উপর কাজ করে এবং গাম খুব সহজে আপনি যদি খুব হার্ডলিও ব্রাশ করেন আপনার কিন্তু ব্লিডিং হবে না যাদের গাম সেন্সিটিভিটি আছে যে একটু খোঁচা লাগলেই বা আমি একটু যদি প্রেসার দিয়ে ব্রাশ করি রক্ত পড়ে

ক্ষমতা রাখে তো এই প্রপার্টিসটা আসলে আউটস্ট্যান্ডিং এবং যেহেতু আপনার মুখটা খুব সুন্দরভাবে ক্লিন থাকে তো আপনার কিন্তু খুব সহজে গাম ডিজিজ অথবা প্লাক হওয়া অথবা মুখে ইনফেকশন যে কোনো ইনফেকশন দাঁতে বা মারিতে হওয়ার কিন্তু চান্সটা অনেকই কমে যাচ্ছে এক সময় দেখবেন যে আপনাকে ডেন্টিস্টের কাছে যেতেই হচ্ছে না আর এছাড়া যেটা পেট যে ম্যাটেরিয়াল ব্যবহার করা হচ্ছে প্যাকেজিং বা যে হ্যান্ডেলের ক্ষেত্রে সেটাও কিন্তু খুব হাইজেনিক এবং খুব ভালো ম্যাটেরিয়াল ওয়ার্ক ক্লাস ম্যাটেরিয়াল তো এরকম একটা ব্রাশ আপনি চিন্তা করেন যে এটার প্রাইস আসলে কত হতে পারে তো অন্যান্য যে কোম্পানিগুলো বাজারে বিক্রি করছে তারা কিন্তু এই একটা ব্রাশটি আপনার বিক্রি করে থাকে সাধারণত এগারো ডলারের কাছাকাছি

ফুল বক্সে আপনি পেয়ে যাচ্ছেন তো তাহলে আমরা চিন্তা করতে পারি যেটা আসলে কত কত রিজনেবল প্রাইসটা তো সেই ক্ষেত্রে আমরা আসলে এই একবার হলেও অন্তত ব্যবহার করা এখানে যে যে মেইন স্লিম ব্রাশ অ্যান্টি ব্যাকটেরিয়া ব্রাশ এবং রাউন্ডেড স্লিম হেড ইজি গ্রিপ হ্যান্ডেল যেগুলো আমি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছি সেই চারটা পয়েন্টই এখানে হাইলাইট করা আছে সো আমরা দেখতেই পাচ্ছি যে এটার ব্রিসেল গুলো খুব স্পেশাল এবং এটি খুব সহজেই আহ দাঁতের গভীরে গিয়ে পরিষ্কার করতে সক্ষম এবং যে গোল্ড পার্টিকেল গুলো আছে সেটার কারণে অ্যান্টি ব্যাকটেরিয়াল ব্রাশ হিসেবেও এটাকে বলা হয়ে থাকে তো যে কোম্পানিটা এটা তৈরি করছে সেটা হচ্ছে আহ জিওটেক কোরিয়াতে ডিওটেক হচ্ছে খুবই নাম একটি ব্রাশ ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা হচ্ছে অনেক দীর্ঘ সময় ধরে মোর দেন থার্টি ইয়ার্স তারা হচ্ছে ব্রাশ তৈরি করে থাকে সো তাদের যেতে এক্সপার্ট আমার মনে হয় না আছে তো অ্যাটমি তাদের মাধ্যমে আসলে এই ব্রাশটাকে ম্যানুফ্যাকচার করছে তো এই জিওটেক কিন্তু এই সহায়তাটা করছে এবং এই ব্রাশটা আমাদের জন্য তৈরি করে দিচ্ছে তো এই কারণে আসলে যেহেতু এটা এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে তৈরি হচ্ছে এক্সপার্ট কোম্পানির মাধ্যমে তৈরি হচ্ছে তো আমাদের আসলে কোনোই ডাউট নেই যে এটা হচ্ছে বেস্ট একটা টুথব্রাশ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অ্যাটমির ওরাল কেয়ার সেট এখানে একটি ব্রাশ একটি টুথপেস্ট এবং একটি টুথপিক এরকম একটা সেট কিন্তু অ্যাটমি আমাদের জন্য নিয়ে এসেছে লাইক এ প্যাকেজ সো আপনি এই প্যাকেজটা খুব ইজিলি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে কারো যদি ইচ্ছা হয় যে আমি ব্যবহার করে দেখতে চাই টুথপেস্ট টুথব্রাশ সো তারা ইজিলি এই ওরাল কেয়ার সেটটা কিন্তু নিতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন যে আসলে অ্যাটমি যেটা বলছে সেটা কতটুকু সত্যি বা কতটুকু এখানে মিল আছে থার্ড প্রোডাক্টটা আমরা দেখবো এটা হচ্ছে অ্যাটমির আহ রেড জিনসেং তো জিনসেং সম্পর্কে আমরা আসলে কতটুকু জানি আমার ধারণা নেই তবে কোরিয়াতে এবং আমেরিকাতে জিনসেং জনপ্রিয় এবং কোরিয়ানরা যেটা করে ওনারা খুব নিয়মিতই বলা যায় খাবারে জিনসেংটা ব্যবহার করে থাকে র জিনসেং যেটা আহ গাছের শেকড়টা সেটা কিন্তু তারা বিভিন্ন খাবারের মধ্যে দিয়ে খেয়ে থাকে তো সেই কোরিয়ান রেড জিনসেং কিন্তু আহ আমাদের জন্য নিয়ে এসেছে স্পেরিক্যাল গ্রানিউল ফর্মুলায় বা পাউডার ফর্মুলেশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো জার প্রত্যেকটি জারে তিরিশ পিস করে আছে এবং একটি প্যাকেটে এক গ্রাম করে পাউডার আছে তো আপনি প্রতিদিন একটি প্যাকেট আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন আর কেউ যদি চান আপনি দুটো বক্স একসাথে কিনতে পারেন অথবা আলাদা আলাদা করেও কিনতে পারেন তো অ্যাটমির এই প্যাকেজিংটা আসলে খুব স্মার্ট এবং আপনি যখন খাবেন তখনই আপনি খুলে ব্যবহার করবেন এরপর আপনি যে কোনো জায়গায় আপনি অফিসে নিয়ে যেতে পারেন আপনি বেড়াতে যাচ্ছেন সেখানে নিয়ে যেতে পারেন কাউকে গিফট করতে পারেন তো যেভাবে সুবিধা আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারছেন এবং এটা রেখে দিতেও কোনো সমস্যা নেই ড্যাম্প হয়ে যাওয়ার কোনো ভয় নেই সো খুব ইজিলি আপনি স্টোর করতে পারবেন তো জিনসিংটা বলা হয় আসলে এটা কোনো মেডিসিন না আমি আগে বলে দিচ্ছি এটা কোনো মেডিসিন না এটা হচ্ছে ডায়েটারি সাপ্লিমেন্ট এটা খেলে যেটা হয় যে আপনার এনার্জি স্ট্যামিনাটা বাড়ে অনেক ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের উপরে কাজ করে আমাদের আহ রক্ত সঞ্চালনটাকে বাড়ায় এরকম অনেক বেনিফিট আছে এটা হেলথ সাপ্লিমেন্ট বা ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে খাওয়া হয় এটা কোনো মেডিসিন না সো এটা আমরা যেন ক্লিয়ার হয়ে যাই যে এটা কোনো মেডিসিন না এটা একটি হেলথ সাপ্লিমেন্ট লাইক ভিটামিন আমরা যেভাবে খাই মাল্টি ভিটামিন বা অন্যান্য হেলথ সাপ্লিমেন্ট সেরকমই একটি সাপ্লিমেন্ট এখানে আমি কিছু ছবি দেখিয়েছি যে কোরিয়ান কিছু ট্রাডিশনাল মার্কেট ওরা ট্রাডিশনাল মার্কেট বলে যেখানে তারা এভাবে আহ শুকনো যে জিনসেন যে রুটটা সেটা কিন্তু তারা এভাবে বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের দোকানের সামনে অনেক জিনসেক নিয়ে বসে আছে এবং সামনে কিন্তু প্রাইস গুলো তারা লিখে রেখেছে যে কোনটার কত প্রাইস তো এরকম দোকানে গেলে জিনসেক গুলো কিনতে পাওয়া যায় এবং আপনি যদি চান আপনি বিভিন্ন কোম্পানির রেডিমেডও কিনতে পারবেন পিছনে আপনি দেখেন যে সারি সারি ভাবে বক্স বা কন্টেইনার কিন্তু সাজানো আছে দোকানের ভেতরে তো সেখানে গিয়ে আপনি বিভিন্ন কোম্পানির ক্যাপসুল ফর্মে হোক লিকুইড ফর্মে ফর্মে হোক পাউডার ফর্মে হোক বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এবং বিভিন্ন প্রাইসেরও থাকে ডিপেন্ডস অন কোয়ালিটি তো সেভাবে আপনি কিনতে পারবেন তো ওরা যেটা করে যে এই ধরনের রজেন্সিং গুলো কিনে তারা কিন্তু রান্নায় ব্যবহার করে যেমন তারা স্যুপ অনেক বেশি খায় তো স্যুপের মধ্যে ইজিলি দিয়ে দিচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছে তারপরে সবজির মধ্যে দিয়ে দিচ্ছে তো এরকম বিভিন্ন এর মধ্যে কিন্তু তারা এইভাবে করে চেষ্টা করে জিনিসটা খাওয়ার জন্য কারণ তার প্রত্যেকে অনেক পরিশ্রম করে কোরিয়ানরা অনেক বেশি পরিশ্রমী আমরা জানি তো তাদের আসলে তারা মনে করে যে এই থেকে অনেক বেশি এনার্জি এবং স্ট্যামিনা পাওয়া যায় তো এই কারণে তারা জিন্সটা খুব বেশি প্রেফার করে এখন আমরা দেখি যে এই এর আসলে আহ উপকারিতা গুলো আছে এটা হচ্ছে অনেক সময় যেটা বলা হয় যে যাদের ডায়াবেটিস চুল এবং টক হেয়ার এন্ড স্কিন এটা আহ কি বলা যায় করতেও সাহায্য করে অনেকের আছে যে চুলের যে জন্য কাজ করে স্কিন স্কিন সুন্দর হবে আপনি যদি রেগুলার খেতে পারেন তারপরে কলোরেক্টাল ক্যান্সার যেটা কলন ক্যান্সার সেই ধরনের ক্যান্সার উপরে কাজ করে প্রিভেন্ট করতে সাহায্য করে বলা হচ্ছে না যেটা ট্রিটমেন্ট করবে কিন্তু প্রিভেন্ট করবে এটাকে কমাতে সাহায্য করে ওয়েট লস যারা ওজন কমাতে চান তারা এটা খেতে পারেন এটা ওজন কমাতে সাহায্য করে স্ট্রেস এবং অ্যাংজাইটি আমাদের যাদের অনেক বেশি মেন্টাল প্রেশার থাকে যে অফিসে অনেক বেশি স্ট্রেস নিতে হয় অনেক কাজ চাপ থাকে সারাক্ষণ একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকি বা পরিবারের অনেক টেনশন আছে তো সবকিছুর জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করে স্ট্রেস এবং অ্যাংজাইটি কমায় তারপর হচ্ছে আপনার এজিং তো আমরা কেউই বৃদ্ধ হতে চাই না আমাদের জন্য সবার জন্যই আসলে একটা প্রবলেম আপনি যদি চান আমি থাকবো আমাকে দেখতে অনেক ইয়াং লাগবে আপনি তাহলে এই জিনিসটা খাবেন তাহলে কিন্তু আপনার স্কিন থেকে শুরু করে আপনার আউটলুক সবকিছুর উপরই একটা এফেক্ট আসবে এবং আপনি সহজে বুড়ো হবেন না তারপরে যেটা যে অ্যালজাইমা ডিজিজের রিস্ক কমায় অ্যালজাইমা ডিসিজটা আমরা জানি যে এটা নার্ভাস সিস্টেমের একটা রোগ তো এটা মেমোরির জন্য কাজ করে যাদের আমরা বলি যে একটু বয়স হয়ে গেলে অনেকে বলেন যে মনে রাখতে পারি না ভুলে যাই আগের মতো মেমোরি কাজ করে না তো এখন কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করেন যে পারলে জিনসেংটা টা খাবেন তো জিনসেংটা প্রাকৃতিক ভাবেই আপনার মেমোরির উপরে কাজ করে মেমোরি সেল গুলোকে আবার সতেজ করে তো এটার জন্য আসলে জিনসেংটা টা খুবই ভালো তো এই সব উপকারিতা আমরা পাবো যদি আমরা এই রেজিনসেং বা জিনসেং এই প্রোডাক্টটা আমরা যদি ইউজ করি সুকোরিয়ান আহ রেড জিন্সিং স্পেরিক্যাল গ্রানুয়াল হিসেবে অ্যাটমি তৈরি করছে এখানে হান্ড্রেড পার্সেন্ট রেড জিন্সিং দেওয়া হচ্ছে যেটার মেইন প্রপার্টিজ ই হচ্ছে ইমিউনিটি বৃদ্ধি করা এবং ক্লান্তি বা এই যে স্ট্যামিনা দেওয়া তারপরে হচ্ছে আপনার ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালনে সাহায্য করা তো এই স্পেরিকাল গ্রানুয়াল গুলো দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আপনি সহজে খেতে পারেন তো মেইন যে কন্টেন্ট যেটা কাজ করে অ্যাক্টিভ উপাদান সেটাকে বলা হয় জিনসেনো সাইট এই জিনসেনো সাইটসটা আসলে কি এটা হচ্ছে তিনটা উপাদানের একটি কি বলা যায় কম্বিনেশন আর জি ওয়ান আর বি ওয়ান এবং আর জি থ্রি তো যত ভালো জিনসিং হবে তার মধ্যে এই জিনসেনো সাইডের এই যে কম্বিনেশন এটা থাকবে তো আমরা যখন জিনসেন প্রোডাক্ট কিনবো আমরা যেন এটা দেখে নেই যে জিনসেনো সাইটস আছে কিনা এবং কি পরিমাণে আছে তো অ্যাটমি দিচ্ছে টোয়েন্টি মিলিগ্রাম পার গ্রাম চিনসেনোসাইড এবং এটার যে ফাংশন গুলো সেটা মেইন হচ্ছে ইমিউনিটি বাড়াবে আপনার ক্লান্তি বা স্ট্রেস কমাতে সাহায্য করবে রক্ত সঞ্চালনে কাজ করবে এবং মেমরি ফাংশনে কাজ করবে তাছাড়া অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে যাতে আপনি ইয়াং থাকেন বা আপনার এই সিম্পটম গুলো দেরিতে আসে তো এটার জন্য অ্যান্টি অক্সিডেন্ট দরকার সেটা এখান থেকে আমরা পাচ্ছি তো টোয়েন্টি মিলিগ্রাম এই জিনসেন একটা প্যাকেটার মধ্যে থাকছে এবং সাধারণত রিকমেন্ড করা হয় যে আপনার জন্য তিন মিলিগ্রাম পার ডে এনাফ সেখানে আপনি টোয়েন্টি মিলিগ্রাম পাচ্ছেন তো অ্যাটমি আসলে আপনাকে এনাফ পরিমাণ জিনসেন প্রোভাইড করছে আর এটা এমন কিছু না যে বেশি গেলে আপনার জন্য সমস্যা তো আপনি টোয়েন্টি মিলিগ্রাম খুব ইজিলি আপনি কনজিউম করতে পারেন আপনার বডিতে কোনো সমস্যা হবে না তো যেটার চ্যাটটা মেইন বশিষ্ট এই প্রোডাক্টটা সেটা হচ্ছে যে পেটেন্টেড স্পেরিক্যাল গ্র্যানিউলস এর মানে হচ্ছে এই যে ফর্মুলেশনটা আতোমি তৈরি করেছে জিনসেং এর জন্য এটা আসলে অন্য কোন কোম্পানি তৈরি করতে পারবে না এটা একান্তই আতোমির নিজস্ব সো তারা রিসার্চের মাধ্যমে এটা ডেভেলপ করেছে এবং এটাকে বলা যায় তারা নিজে আয়ত্তে নিয়েছে বা নিজের অধিকারে নিয়ে নিচ্ছে সো এই ফর্মুলাটা অন্য কোন কোম্পানি ব্যবহার করতে হলে অ্যাটমিক পারমিশন লাগবে উইদাউট পারমিশন তারা ব্যবহার করতে পারবে না এই কারণে বলা হচ্ছে যে প্যাটেন্টেড স্পেরিকাল গ্র্যানিউলস এই ফর্মুলেশনটা তারা নিজেরা তৈরি করেছে এবং সমস্ত কিছুই তারা নিজেদের অধিকারে নিয়ে নিয়েছে যার ফলে অন্য কোন কোম্পানি কিন্তু তৈরি করছে না এবং এখানে দেওয়া হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রেড জিনসিং যার মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট দেওয়া হচ্ছে কনসেন্ট্রেটেড পাউডার খুব বেশি ঘন বা কনসেন্ট্রেটেড বলতে আমরা যেটা বুঝি ঠিক সেই পাউডারটা দেওয়া হচ্ছে এবং তিন পার্সেন্ট নর্মাল রেড দেওয়া হচ্ছে তো এইভাবে করে হান্ড্রেড পার্সেন্ট রেড কিন্তু তারা অ্যাসিওর করছে এবং বলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান রেড জিনসেন সো রেড জিনসেন সোর্সটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটার উপরে এর কোয়ালিটিটা ডিপেন্ড করে যেমন ইউএস এর কিন্তু ডিফারেন্ট হবে তো আমরা যেহেতু জানি যে কোরিয়ান রেড আসলে বিশ্বের মধ্যে নাম করা সো এখানে কিন্তু গ্যারান্টি দিচ্ছে যে 100% কোরিয়ান রেড জিনসেংই এখানে আছে অন্য কোন জিনসেং এখানে ব্যবহার করা হয়নি আর 20 মিলিগ্রাম পার গ্রাম জিনসেনোসাইডস এখানে আছে তাহলে আমরা দেখে নেছি যে অ্যাটমি কিন্তু তার প্রত্যেকটা জিনিসে একদম সম্পূর্ণভাবে লেবেলিং করে দিচ্ছে এবং ডিক্লেয়ার করে দিতেছে যে কি আছে কি পরিমাণ আছে সোর্সটা কি एवरीथिंग তারা কিন্তু কোনো কিছুই কাস্টমারের কাছে হাইড করছে না বা কোনো কিছু অন্ধকারে রেখে কিন্তু তারা কোনো প্রোডাক্ট মার্কেটে আনছে না সো প্রত্যেকটা প্রোডাক্টই রিসার্চকৃত কৃত এবং প্রত্যেকটা প্রোডাক্টেরই প্যাটেন্ট কৃত আপনারা নিজেরাও চাইলে সার্চ করে দেখে নিতে পারবেন ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন এখন আসি যে এই গ্রানিউলার যে আপনারা দেখতে পাচ্ছেন যে দানাদার গোলাকৃতির এটা কেন এটার কারণ হচ্ছে যে অনেকে ডিরেক্টলি এটা মুখে দিয়ে খেয়ে ফেলে আপনি যখন ডিরেক্টলি এটা মুখে দিয়ে খাবেন তখন কিন্তু খুব সহজে এটা মুখের ভিতরে গলে যাবে মানে আপনার হবে না না বা বালি বালি লাগবে এরকম কিছু মনে হবে না যে অস্বস্তিকর এই ধরনের কোনো ফিল হবে না আপনার যাতে ভালো একটা ফিল হয় রিচ একটা ফিল হয় সেটার জন্যই কিন্তু এই স্পেশাল শেপটা দেওয়া হয়েছে এবং যখন আপনি পানি বা দুধের সাথে এটা গোলাবেন তখন কিন্তু খুব সুন্দর ভাবে এটা মিক্স হয়ে যায় এটা আপনারা নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যে এক মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দর ভাবে মিক্স হয়ে যায় তো যাদের টেস্টটা ভালো লাগে না তারা আমি সাজেস্ট করব যে দুধের সাথে মিক্স করে খেতে পারেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে তো আর যেটা যে হান্ড্রেড পার্সেন্ট রেড জিন্সিং অবশ্যই নাইন্টি হচ্ছে কনসেন্ট্রেটেড পাউডার এবং থ্রি নর্মাল পাউডার তো এই হচ্ছে এটার স্পেশাল বশিষ্ট এবার আমরা আসি চার নাম্বার প্রোডাক্টে অ্যাটমিক কালার ফুড ভিটামিন সি ভিটামিন সি আমাদের জন্য আসলে খুবই প্রয়োজনীয় আমরা জানি প্রত্যেকের জন্যই দরকার এবং অ্যাটমি সেই ভিটামিন সি আমাদের জন্য নিয়ে এসেছে এরকম প্যাকেজিং আপনারা দেখতে পাচ্ছেন বক্সটা 500 মিলিগ্রাম করে এবং সেখানে সুইট এন্ড সাওয়ার ম্যাঙ্গো फ्लेভারড দেওয়া আছে আর তার সাথে সাত ধরনের অন্যান্য ফ্রুটস এবং ভেজিটেবল এর এক্সট্রাক্টও দেওয়া আছে তো এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে নব্বইটা প্যাকেট আছে এবং প্রত্যেকটা প্যাকেটে দুই গ্রাম করে পাউডার আছে তো আমরা জানি যে ভিটামিন সি আমরা অনেক কিছু থেকেই পাই তো সাধারণত আমরা চিন্তা করি সাইট্রাস টাইপের ফ্রুট বা ফ্রুটস যেমন কমলা আছে তারপরে আপনার লেবু আছে তো এই ধরনের যেগুলো সাইট্রাস টাইপের ফ্রুট আমরা মনে করি যে এগুলো না অন্যান্য বিভিন্ন সবজি সেখান থেকেও কিন্তু আমরা ভিটামিন সি পেয়ে থাকি অনেক সবজি আছে কাঁচামরিচ আছে তো অনেক সর্ষে আছে অন্যান্য ফ্রুটস এর মধ্যে ভিটামিন সি আছে তো যেটা বলছিলাম যে মোস্টলি সাইট্রাস ফ্রুট যেমন লেবু কমলা পিচ স্ট্রবেরি কলা এবং গ্রেপ ফ্রুট যেটা হচ্ছে অনেকটা আমরা আহ কি বলা যায় জাম্বুরা টাইপের তো ওই ধরনের এর মধ্যেই কিন্তু মোস্টলি ভিটামিন সি থাকে বাট আমরা যদি ভেজিটেবলের কথা চিন্তা করবি তাহলে বাঁধাকপি ব্রুকলি আহ কলিফ্লাওয়ার যেটা ফুলকপি এবং লেটুস লিফলেটুস টমেটো আলু এবং বিন বিভিন্ন রকমের সবুজ যে বিন আছে বিনস বলতে আমরা কি বুঝি শস্য জাতীয় যেগুলো ডাল জাতীয় তো সেগুলোর মধ্যেও কিন্তু ভিটামিন সি আসে তো এছাড়া আমরা যেটা অনেক সময় করি যে মার্কেট থেকে কিনে খাই যেমন সি ভিট আছে স্কয়ারের যেরকম অনেক কোম্পানি কিন্তু ভিটামিন সি ফর্মুলেশন তৈরি করে বাজারে বিক্রি করছে আপনি চাইলে সেগুলো কিনে খেতে পারেন তো আমরা প্রেফার করি আসলে ন্যাচারাল সোর্স থেকেই ভিটামিন সিটা নেওয়া এখন আমরা কাদেরকে সাজেস্ট করব এই ভিটামিন সিটা খাওয়ার জন্য যাদের হচ্ছে যারা অনেক বেশি মিট বা মাংস জাতীয় খাবার খান ডায়েটে তাদেরকে আমরা সাজেস্ট যে ভিটামিন সি টা রেগুলার খাওয়া দরকার এবং সতেজ থাকার জন্য যারা হচ্ছে ফ্রুটস এন্ড ভেজিটেবল ঠিক মতো খেতে পারেন না কর্মব্যস্ত থাকার কারণে বা হয়তো সেভাবে সপ্তাহে খেয়ে ওঠা হয় না যার কারণে আপনার ভিটামিন সির ঘাটতি হতে পারে তারা এই ভিটামিন সিটা খেতে পারেন যাদের আয়রন অবসর্পশন সমস্যা আছে তারা খেতে পারেন যারা এনার্জেটিক থাকতে চান ইয়াং থাকতে চান তাদের জন্য যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন বা স্ট্রেসের মধ্যে থাকেন সো ভিটামিন সি তাদের জন্য খুব দরকার এবং বাচ্চা যারা হচ্ছে গ্রোথ ফেজে আছে বাড়ন্ত বয়স তাদেরকে আমরা ভিটামিন সিটা দিতে পারি আর যাদের হচ্ছে কানেকটিভ টিস্যু যে যে টিস্যু বা কোষগুলো একটা আরেকটার সাথে বন্ডিংটাকে বজায় রাখে সেই টিস্যু গুলোর মেইনটেনেন্সের জন্য কিন্তু ভিটামিন সি খুব প্রয়োজন হয় তো অনেক সময় ভিটামিন সির ঘাটতি হলে কিন্তু অনেক সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে ভিটামিন সি টা আমাদের খাওয়া খুব দরকার এবং যারা আমরা ইয়াং থাকতে চাই এই ভিটামিন সি টা আসলে আমাদের ফ্রি রেডিক্যাল গুলা যেগুলো আমাদের শরীরের সেলগুলোকে ক্রমাগত ধ্বংস করছে সেইগুলোকে কমাতে সাহায্য করে সো তারা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে আমরা জানি যে আমাদের শরীরে প্রতিনিয়তই কিন্তু আহ সেল গুলো বা কোষ গুলো কিন্তু ধ্বংস হচ্ছে যার কারণেই আমরা আস্তে আস্তে বুড়িয়ে যাচ্ছি বয়সের সাথে সাথে কিন্তু অনেক কার্যকারিতা কমে যাচ্ছে তো সেই কারণটা কি কারণটাই হচ্ছে যে আমাদের ভেতরে প্রতিনিয়ত সেলগুলো মারা যাচ্ছে নতুন সেল তৈরি হচ্ছে আবার সেল মারাও যাচ্ছে তো সেই মারা যাওয়াটাকে রোধ করে বা একটু গতিটাকে কমিয়ে আনে এই ভিটামিন সি সো এটা একটা প্রোটেকশন হিসেবে কাজ করে তো এই কারণে আসলে ভিটামিন সি আমাদের প্রত্যেকেরই খাওয়া খুব দরকার তো ছোট থেকে বড় সবার জন্যই ভিটামিন সিটা খুবই খুবই জরুরি একটা সাপ্লিমেন্ট আর ভিটামিন সি কেন এসেন্সিয়াল তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে যে আমরা যারা মানুষ আছি বা অন্যান্য প্রাণী আমরা আসলে শরীরে ভিটামিন সিটা তৈরি করতে পারি না আল্লাহ আমাদেরকে সেই ক্ষমতাটা দেননি যার কারণে আমাদেরকে ডিপেন্ড করতে হয় যে আমরা এটা বাহিরের সোর্স থেকে শরীরে ইনটেক নিব সেটা ফ্রুটস হতে পারে সেটা ভেজিটেবল হতে পারে সেটা রেডিমেড কোনো ভিটামিন সি পাউডারও হতে পারে তো এই কারণে আসলে আ ভিটামিন সিটা আমাদেরকে বাহির থেকে সোর্স করতে হয় আমরা নিজেরা তৈরি করতে পারি না এবং অনেক সময় আমরা কি করি যে আমরা যারা শিয়ানরা আছি আমরা অনেক হাই হিটে রান্না করি তো তার কারণে আসলে অনেক সবজি বা ফ্রুটস যেটাই আমরা হাই হিট দেই না কেন ভিটামিন সিটা নষ্ট হয়ে যায় তো সেটা আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না অনেক ওভার করে ফেলি যার ফলে আমি ভাবছি যে আমি আসলে প্রপার ডায়েট আছি বা আমি প্রপার ভেজিটেবল খাচ্ছি ডেইলি খাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে হয়তো ভিটামিন কন্টেন্ট গুলো অলরেডি নষ্ট হয়ে গেছে হাই হিটে রান্না করার কারণে তো এইসব কারণে দেখা যাচ্ছে যে আমি খাচ্ছি বাট আমার বডিতে আসলে ইনটেক হয়নি সো সেটাকে এনশিওর করার জন্য আমরা ভিটামিন সি টা এই পাউডার ফর্মে খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ঘাটতিটা থাকছে না আমি ফ্রুটস এন্ড ভেজিটেবল যাই খাই না কেন আমি যদি ডেইলি ভিটামিন সি পাউডার একটা করে আমি খাই তাহলে কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে এবং আমার আর কোনো টেনশন থাকছে না বাড়তি যে প্রপারলি আমার বডি ইনটেক হলো কিনা আমি ফ্রুটস এন্ড ভেজিটেবল ঠিক মতো খেলাম কিনা আর ইদানিং তো আসলে এত বেশি ভেজাল এবং এত বেশি সবকিছু এক্সপেন্সিভ যে আমরা অনেক সময় চাইলেও এফোর্ড করতে পারি না যে ভালো ভালো ফ্রুটস খাবো অনেক বেশি দাম তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে বাজার করার সময় দিচ্ছে তারপরে কোথা থেকে আসছে আমরা জানি না তো সেই দিকগুলো বিবেচনা করলে আসলে আমাদের এই ধরনের সাপ্লিমেন্টের উপরই ডিপেন্ড করতে হবে ইদানিং যে সিচুয়েশন ভেজালের দুনিয়াতে আসলে পিওর কিছু পাওয়া খুব কঠিন তো এই ক্ষেত্রে আমরা অ্যাটমির ভিটামিন সি নিতে পারি যেটা একদমই পিওর এবং এখানে শুধু ভিটামিন সি না আর অন্যান্য ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলের এক্সট্র্যাক্টও আছে যেটা আপনার অন্যান্য ঘাটতিও পূরণ করবে তো মেইন যে তিনটা ফাংশন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফাই করেছে সেটা হচ্ছে যে কানেকটিভ টিস্যু ফরমেশনে হেল্প করছে এবং আয়রন অবজেপশন হেল্প করছে আর আমাদের সেলগুলোকে ফ্রি রেডিক্যাল থেকে বাঁচাচ্ছে মানে ধ্বংস হওয়া থেকে রক্ষা করছে তো এই তিনটা মেইন ফাংশন ভিটামিন সি করে থাকে আর কোরিয়ান অ্যাডাল্ট যে সাজেশন আছে অ্যাডাল্টদের জন্য যে হান্ড্রেড মিলিগ্রাম পার ডে সেখানে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন ফাইভ মিলিগ্রাম তো এখানে আসলে টেনশন করার কিছু নেই যে আমি তো তাহলে বেশি খাচ্ছি তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ভিটামিন সিটা যদি আপনি বেশি খেয়েও ফেলেন কোনো সমস্যা নেই এটা আসলে ইউরিনের মাধ্যমে বা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় আপনার শরীরে যতটুকু দরকার সে করবে দেন বাকিটা সে বের করে দিবে তো এটা আমাদের বলা যায় যে আহ বডির একটা ন্যাচারাল সিস্টেম যে এক্সেসটা সে জমা করবে না আপনার যতটুকু দরকার সে রাখবে বাকিটা সে বের করে দিবে তো এটা ভিটামিন সি একটা ভালো দিক তা আপনি মিলিগ্রাম খেতে পারেন এবং অনেক ক্ষেত্রে ডোজটা আরো বেশিও সাজেস্ট করা হয় কাদের জন্য প্রেগনেন্ট হুমেন যাদের যারা গর্ভাবস্থা আছে এবং বাচ্চা হবার পরে পরবর্তী সময়টাতে এবং যারা ব্রেস্ট ফিডিং করছে তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডোজ আরো বেশি বাড়িয়ে দেওয়া হয় কারণ ভিটামিন সি এর অনেক বেশি ফাংশন আছে আমরা দেখেছি যার কারণে হচ্ছে মায়েদের জন্য এটা খুবই উপকারী যার কারণে তাদের জন্য আরো বেশি ডোজ দেওয়া হয় তো আর ভিটামিন সি আমরা জানি যে ঠান্ডা জনিত সমস্যা থেকেও আমাদের রক্ষা করে যা তাদের ইমিউন সিস্টেম একটু উইক দেখা যায় যে জ্বর সর্দি কাশি লেগেই আছে তা সফট জেল একটি কন্টেইনারে নব্বইটা এরকম জেল টাইপের ক্যাপসুল টাইপের আকারে অ্যাটমি তৈরি করেছে তাহলে আমরা দেখি যে আসলে এই প্রোডাক্টটা কি এবং আমরা কেন খাবো তো ও সা পালমেটো এটা আসলে ছেলেদের জন্য তৈরি করা হয়েছে ছেলেদের প্রস্তুতি সমস্যার কারণে তো সাধারণত এই সাও পালমেটোর উপকারিতাটা কি এটা প্রস্টেট ক্যান্সারটাকে প্রডিস্কটা সাহায্য করে এবং হচ্ছে আপনার মাসেল মাস ছেলেদের আমরা জানি যে মাসল অনেক বেশি থাকে সেটা মাসেল মাসটাকে বাড়াতে সাহায্য করে অনেক ক্ষেত্রে হচ্ছে ইউরিনারি ফ্রিকোয়েন্সি প্রস্রাব অনেকের ঘন ঘন প্রস্রাব পায় সেই সমস্যাটাকে কমায় ইমিউনিটিটাকে বাড়ায় এবং অনেক ক্ষেত্রে হেয়ার লসের ক্ষেত্রেও কাজ করে এবং ইম্পোটেন্সি যাদের হচ্ছে যে বলা যায় যে স্পার্মের কাউন্ট কম বা জন্ম এটাকে কি বলা হয় প্রজনন ক্ষমতা প্রজনন ক্ষমতা অনেক সময় অনেক পুরুষ মানুষের কমে যায় তো সেটার কিন্তু এটা কাজ করে। তো এরকম অনেক আছে যেটা আসলে পুরুষদের জন্য খুবই খুবই দরকারি তো এবার আমরা দেখি যে প্রস্তুতটা আসলে কি প্রস্তুতটা হচ্ছে যে ছেলেদের প্রজনন তন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ অর্গান যেটা হচ্ছে শেপটা হচ্ছে ওয়ালনাটের মতো ওয়ালনাট আমরা জানি যে একটা বাদাম সেই ধরনের এবং এটার ইউরেথ্রা এবং ইউরেনারি ব্লাডার এই দুটার এবং যেটা হয় যে ফ্লুইড এটা সিক্রেট করে যেটা হচ্ছে ওয়ান অফ দা কম্পোনেন্ট অফ সিমেন তো ছেলেদের যে স্পার্ম বা সিমেন যেটা রিলিজ হয় সেটার একটা ফ্লুইড কিন্তু এই প্রস্টেটিক ফ্লুইড ওয়ান অফ দ্য ফ্লুইড বলা হচ্ছে তো এটার কাজ হচ্ছে প্রোটেক্ট করা তো আমাদের শরীর এমন ভাবে ভাবে বানানো হয়েছে যে আপনার সবকিছুর কিন্তু আছে উনি আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা জিনিসের কিন্তু উনি গার্ড দিয়ে দিয়েছেন আহ সঠিক ভাবে কাজ করার জন্য বা সেটার খেয়াল রাখার জন্য কিন্তু গার্ড আছে তো এই প্রস্টেটিক ফ্লুইডটা কিন্তু স্পার্মটাকেও বা বীজটাকে কিন্তু গার্ড দিচ্ছে কারণ এটা খুবই জরুরি রিপ্রোডাকটিভ বা প্রজননের ক্ষেত্রে আমাদের বংশ বিস্তারের ক্ষেত্রে স্পার্মটা তো হচ্ছে মেইন ছেলেদের তো সেটার প্রপার্টি বা সেটা ঠিক আছে কিনা কাজ করছে কিনা অ্যাক্টিভ কতখানি সবকিছু কিন্তু অনেক ক্ষেত্রে এই প্রোস্টেটের উপরে ডিপেন্ডেন্ট তাহলে কি আমাদের প্রোস্টেট গ্ল্যান্ডটাকে ভালো রাখতে হবে প্রোস্টেট ঠিক আছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তো কেন আমাদের এটা লক্ষ্য রাখতে হবে তার কারণ হচ্ছে যে যখন পুরুষদের বয়স চল্লিশের কাছাকাছি হয়ে যায় তখন অনেকেরই এই ধরনের সিমটম শুরু হয় প্রস্তুতের প্রবলেম শুরু হয় এবং বয়স যত বাড়তে থাকে তত কিন্তু অনেকের অনেক ধরনের অসুখ বিসুখ দেখা দেয় কারণ হচ্ছে হরমোনের কারণে এর সাথে অনেক হরমোন জড়িত আছে যেটার কারণে সমস্যাগুলো হয় এবং যারা দীর্ঘ সময় ধরে কাজ করেন একভাবে বসে থাকেন খুব বেশি পরিমাণে মিট জাতীয় মাংস খেয়ে থাকেন এবং অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকেন তাদের কিন্তু এই প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এটা আপনি কিভাবে পরীক্ষা করবেন এটা আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারেন যে আপনার প্রস্তুতের সমস্যা আছে কিনা যে সেটা আপনার সেলফ অ্যাসেসমেন্ট কিছু টেস্ট আছে যেটা আপনি নিজেই বাড়িতে বসে করতে পারেন যে যখন আপনি প্রসাব করতে যাবেন আপনার কাছে মনে হবে যে আপনার প্রসাব ঠিক মতো হচ্ছে না বা কমপ্লিট হচ্ছে না থেমে থেমে হচ্ছে অথবা হচ্ছে ঘন ঘন বাথরুম পাচ্ছে যে আপনার আহ দুই ঘন্টার মধ্যে হয়তো দুইবারের বেশি বাথরুমে যেতে হচ্ছে একবারে ক্লিয়ার হচ্ছে না এবং ইউরিনের যে স্ট্রিম সেটা হচ্ছে যে থেমে থেমে হচ্ছে তো এই ধরনের বিভিন্ন সিমটম যখন আপনি দেখতে পাবেন তখন কিন্তু আপনার মনে করতে হবে যে হ্যাঁ মেবি আমার প্রস্তুতের সমস্যা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে যেটা হয় যে আমার প্রস্তাবের বেগ পাচ্ছে কিন্তু আমি ধরে রাখতে পারছি না ইমিডিয়েটলি আমার বাথরুমে যেতে হবে আমি হয়তো দশ মিনিট আমি ওয়েট করতে পারছি না এরকম সিচুয়েশন তখনই বুঝতে হবে যে আমার প্রস্তুতের সমস্যা আবার দেখা যাচ্ছে যে যখন আপনি রিলিজ করছেন তখন দেখা যাচ্ছে আপনাকে ফোর্স করতে হচ্ছে ন্যাচারালি হচ্ছে না অনেক বেশি আপনাকে অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে তো এইসব ক্ষেত্রে একটা সাইন যে আপনার প্রস্তুতের সমস্যা আছে আবার অনেক সময় দেখা যায় যে রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে যে ওয়াশরুমে যেতে হবে তো এই এসেসমেন্ট গুলো যদি আপনি নিজে বাড়িতে করতে পারেন তাহলে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার এই ধরনের সমস্যা আছে কিনা তো এই ধরনের সমস্যাগুলো সমাধানই কিন্তু হচ্ছে আমাদের এই অ্যাটমি সাউপালমেটো তো যাদের যারা চান যে আমি প্রোস্টেট হেলথটাকে ভালো রাখব প্রোস্টেট গ্ল্যান্ডটাকে আমি ঠিক রাখব সচল রাখব এবং দীর্ঘদিন আমি ভালো থাকব তাদের জন্য আসলে এটা খুবই দরকারি একটা প্রোডাক্ট বা সাপ্লিমেন্ট তো এখানে কি কি আছে মেইন ইনগ্রেডিয়েন্ট হিসেবে এখানে আছে সাউপালমেটো যেটা হচ্ছে পাম ট্রি এক ধরনের পাম ট্রি যেটা হচ্ছে সাউদার্ন আমেরিকাতে হয় এবং আমেরিকানরাই আসলে এই প্রোডাক্টটা খুব বেশি ইউজ করে থাকে তাদের ছেলেদের ইউরিনারি প্রবলেমের জন্য এরপর এখানে দেওয়া ভিটামিন ই যেটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং আপনার সেলগুলোকে ড্যামেজ হতে সাহায্য করে তারপরে আছে সেলেনিয়াম সেলেনিয়ামটা হচ্ছে আরেকটি অ্যান্টি অক্সিডেন্টের সোর্স যেটাও আপনার এই সেল ড্যামেজটাকে কমাতে সাহায্য করে অক্টাস অক্টাকো স্যানোল এই অক্টাকো স্যানোটা আসলে পাওয়া হয়েছে বা ইউজ করা হচ্ছে থেকে থেকে গাছ আগের দিনে এটা ধারণা করা হতো যে পাখিরা তারা যে উড়ে বেড়ায় তাদের যে এনার্জি সোর্স এটা থেকে আসে এটা যখন রিসার্চ করা হয় তখন দেখা যায় এই অক্টাকো স্যানলের কারণে তাদের মধ্যে হিউজ এনার্জি বা স্ট্যামিনা থাকে তো সেখান থেকে আসলে খুঁজে বের করা হয় যে অক্টাকো স্যানলটা কোথায়ে পাওয়া যায় তো বিভিন্ন প্ল্যান্টের মধ্যে আছে যেমন বিভিন্ন অয়েল যে রাইস ব্রান অয়েল উইট জার্ম অয়েল তারপর হচ্ছে আপনার সুগার ক্যান আখের মধ্যে আখের গাছ তো এরকম বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই অক্টাকো স্যানলটাকে এক্সট্র্যাক্ট করা হচ্ছে এবং ইউজ করা হচ্ছে তো এটা স্ট্রেন স্ট্যামিনার জন্য কাজ করে তারপরে দেওয়া হচ্ছে জিঙ্ক জিঙ্কটা আমরা জানি যে খুবই খুবই আমাদের জন্য প্রয়োজনীয় প্রোটিন বা আমাদের শরীরের যে কাজ গুলো হচ্ছে অনবরত মধ্যে সেই কাজের একটা অংশকে সাপোর্ট করে এই জিঙ্ক যে কারণে জিঙ্কটাও আমাদের আসলে রেগুলার কনজিউম করতে হয় তো এই কারণে ছেলেদের জিঙ্কটা খাওয়াটা খুব দরকার তো সেটাও কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল পাঁচটা উপাদান এখানে দিয়ে দেওয়া হয়েছে সাউ পালমেটো প্রোডাক্টে যার কারণে এটা কিন্তু বলা হচ্ছে ফাইভ পাওয়ার আপ তো এই কারণেই এটা নামকরণ এভাবে করা হয়েছে তো এই পাঁচটা যে ফাংশনাল ইনগ্রেডিয়েন্ট আছে এর বাইরেও আরো কিছু ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করা আছে যেমন হচ্ছে পাম্পকিন সিড অয়েল মিষ্টি কুমড়ার যে বিচি সেটা থেকে একটা তেল সে তেল এখানে অ্যাড আছে গ্রেপ সিড অয়েল তারপরে আহ যে আহ বা সিডটা থাকে সেটার অয়েল তারপরে মাকা এক্সট্রাক্ট পাউডার গাছের এক্সট্রাক্ট এল আরজিনিন টমেটো এক্সট্রাক্ট পাউডার টমেটোর এক্সট্রাক্ট দেওয়া হচ্ছে তো এভাবে আহ গার্লিক এক্সট্রাক্ট আছে তার মানে রসুনের পাউডার এরকম অনেক কিছুই এখানে আরো এক্সট্রা অ্যাড করে দেওয়া আছে আরো সাতটা উপাদান তো যেটা হচ্ছে এই পাঁচটা উপাদানের পাশাপাশি অ্যাডিশনাল আছে তাহলে আপনি বুঝতেই পারছেন যে টোটালি একটা কমপ্লিট প্যাকেজ ছেলেদের জন্য এই অ্যাটোমির ও সাউ পালমেটো প্রোডাক্টটা তো একটা ক্যাপসুল পার ডে আপনি ইজিলি ইনটেক করতে পারেন তাহলে আপনি এই সব কিছুর যে কার্যকারিতা সেগুলো আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকে আমাদের টোটাল পাঁচটা প্রোডাক্টের সামারি আমি সংক্ষেপে আপনাদেরকে বলেছি তো পরবর্তীতে আমি চেষ্টা করব আরো প্রোডাক্টের সামারি নিয়ে আসার জন্য এবং আপনাদেরকে এই অ্যাটমের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য তো আজকের মতো আমি আমার প্রেজেন্টেশন শেষ করছি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট থাকে প্লিজ জিজ্ঞাসা করবেন ধন্যবাদ জি ধন্যবাদ ডক্টর সিমিতাসনিম আপু